আমাদের হচ্ছে বাস হচ্ছে 9:30, এখন আমরা 8:30 বাজে, আমরা এখন বাসটার এখানে দাঁড়িয়ে আছি। এই দেখো লোকেশনটা দেখতে পাচ্ছ, সুন্দর। কলকাতা তো পুরোই। জার্নিটা আমাদের কেমন ছিল সেটা জানতে হলে ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো গাইস। আই হোপ এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। আমরা এখন দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর ব্রিজের উপরে রয়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল মিষ্টিজ ব্লগ। তো মিষ্টি ব্লগে আরও একটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদেরকে সাথে নিয়ে। আজকের ব্লগটা স্টার্ট করছি, আই হোপ কি এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগে। দেখো আজকের ব্লগটা স্টার্ট করেছি একদম রাস্তার থেকে। ব্লগটা আমরা শ্যুট করেছি 16 মে, মানে 17 মে আমার মেয়ের বার্থডে, তার আগের দিন আমরা বেরিয়ে পড়েছি জয় জগন্নাথ পুরীর উদ্দেশ্যে। তো যাই হোক, এই জার্নিটা কেমন ছিল সবটা তোমাদের সঙ্গে, তাই ব্লগটা একদম স্কিপ করো না, তাহলে অনেক কিছু ইনফরমেটিভ জিনিস তোমরা মিস করে যাবে। দেখো এই বাসগুলো তোমরা অনলাইনেও বুক করতে পারো বা এখানে এসে 1 ঘন্টা আগে এসে বুক করতে পারো। রাত 9:30 হচ্ছে লাস্ট বাস, আর আমরা সেই বাসটাই ধরেছিলাম। আর এখানে রাত্রে তোমরা বাসে উঠবে আর ভোরবেলা ঠিক তোমাদের পুরীতে নামিয়ে দেবে। যাই হোক, যেমন ট্রেনের নিয়ম তেমনি বাসের নিয়ম। যেহেতু আমাদের হচ্ছে বাস হচ্ছে 9:30, এখন আমরা 8:30 বাজে, আমরা এখন বাবুঘাটের এখানে দাঁড়িয়ে আছি। এই দেখো লোকেশনটা দেখতে পাচ্ছ, কি সুন্দর। আর এই যে আমাদের বাড়ির সবাই, চলো আবার পরে। আমরা প্রায় 1 ঘন্টা মতো বাবুঘাটে সময় কাটানোর পর খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বাস ধরে পুরীর উদ্দেশ্যে রওনা দিলাম। যেহেতু বাড়িতে আমাদের 3টে ছোট বাচ্চা, দাদার বাড়ি মানে দাদা বৌদি মা সকলেই যাচ্ছে, সেহেতু আমরা 1 ঘন্টা আগেই পৌঁছে গেছি আর কি বাসে। আর বাসটা ভীষণই সুন্দর। তোমাদের যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই তোমরা স্লিপার ক্লাসটা চুজ করো। আমরা প্রথমে যাওয়ার দিন, দেখো আমরা স্লিপার ক্লাস নিইনি, আমরা হচ্ছে চেয়ার কাটিংটা নিয়েছিলাম। যাই হোক, মামাম তো ভীষণ দুষ্টু করেছে। চলো গাইস, এই বাসটা কটায় ছাড়বে? 9:15। 9:15 একদম গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, মাঝে প্রথম তোমাদের সাথে কথা হবে। তাহলে চলো ব্লগটা এখন দ্বিতীয় হুগলি সেতু বিদ্যাসাগর ব্রিজের উপরে রয়েছে। পুরী যাওয়ার উদ্দেশ্যে জয় জগন্নাথ। বাসটা যেহেতু পরপর 2-3 জায়গায় দাঁড়ায়, তো এটা প্রথম যেখানে দাঁড়িয়েছিল সেখানে আমরা নেমে ফ্রেশ হয়ে নিলাম। যা টয়লেট পায় তারা করে নেয়, যা ইচ্ছা হলে খেয়ে নেয়। কিছুটা 10 মিনিট টাইম কাটানোর পর ওইদিকে ধরো আবার বাসটা দাঁড়িয়ে আছে, আর এখানটা আমরা দাঁড়িয়ে আছি। জায়গাটার নাম কি জানি না, তবে ফ্রেশ টাইম 10 মিনিটের জন্য বাসে আবার যাবো আমরা। ঘুরে ঘুরতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো আমরা সবাই এখন দাঁড়িয়ে আছি। এই যে চলো গাইস, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। কোথায় বলে দাও? আমরা আছি বলে দাও। পুরি পুরি পুরি, হ্যাঁ পুরি গিয়ে দেখা হচ্ছে। আর জানো তো, আমরা মনে করি একা একা ঘোরার থেকে ফ্যামিলির সবাইকে নিয়ে ঘোরা অনেকটা বেশি আনন্দ। এটা তীর্থস্থান, তাই মাদেরকে নিয়ে গেলেও মন্দ হয় না। তাই মাকেও বললাম চলো মা আমরা পুরী থেকে ঘুরে আসি। যাই হোক, সমস্ত কিছু প্ল্যানিং করে আমরা বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর রাত্রে একটা সুন্দর ঘুমের পর, দেখো এখন ভোর 5টা বাজে, এখন কি সুন্দর ওয়েদারটা।
একটা ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে, সেগুলো দেখে আমার মামা ভীষণ আনন্দ পেয়েছে। আর ওর আনন্দ পাওয়ার জন্যই আমাদের যাওয়া আর কি। আর আমরা চাইলেই এবছরও আমরা বাড়িতে আর কি হ্যাপি বার্থডে টা সেলিব্রেশন করতে পারতাম, কিন্তু আমাদের প্ল্যানিংটা যেহেতু অন্য ছিল, মামামের বার্থডেটা পুরীতে সেলিব্রেশন করার একটাই কারণ ছিল, মামামের যখন হয় তখন আমাদের এই রথের জগন্নাথের কাছেই আমরা প্রার্থনা করে আর কি মামামকে পেয়েছিলাম আমাদের কাছে। তো যাই হোক, তাই আমরা ভাবলাম যে কেননা এই বছর থার্ড বার্থডেটা পুরীর জগন্নাথ দেবের কাছেই পালন করা হোক, ওর দীর্ঘায়ু ওর সমস্ত কিছু আশা ফুলফিল করে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তোমরা ভিউটা দেখো গাইস, কি সুন্দর ভিউটা, জাস্ট অসাম লাগছিল। আর এখন ঠিক ভোর 4টার মতো বাজে, একটা হালকা হালকা আলোর সূর্যের আলো উজ্জ্বল হচ্ছে আর কি। তার এক ঘন্টা পর আমরা দেখো পৌঁছে গেছি ভুবনেশ্বর, আর এক ঘন্টা দু ঘন্টা পরই আমরা নেমে যাব পুরীতে। ভুবনেশ্বর থেকে পুরী যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার সময় লাগে। আর জানো তো, এই এতক্ষণ জার্নি করার পর এই সুন্দর ভিউগুলো যখন দেখছিলাম তখন সমস্ত সারা রাতের ক্লান্তিটা দূরে যাচ্ছিল। মাঝে মাঝেই এই সুন্দর সুন্দর ছোট ছোট পাহাড় আর এই সূর্যাস্তগুলো দেখে ভীষণ ভালো লাগছিল গাইস। এই জাস্ট আমরা বাসের থেকে নামলাম, এবার আমরা অটো করে বা টেকার কিছু করে আমরা পৌঁছে যাব বিচের সাইডে। আর ওইদিকে গিয়ে আমাদের প্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো হোটেল চুজ করা। আর এখানে তোমরা যে অটোগুলো উঠবে সেগুলো তোমাদের ভাড়া চাইবে অনেক, তোমরা 150 টাকার থেকে 1 টাকাও বেশি দেবে না, তাহলেই তোমাদের ঠকিয়ে দেবে। আর এদের নিয়ম আছে, তোমাদের ভীষণ অভিশাপ দেয়, সেই অভিশাপের তোমরা ধার ধারবে না, আর তোমরা বার্গেনিং অবশ্যই করবে, না হলে তোমরা পুরীতে গিয়ে ঠকে যাবে। যাই হোক, দেখতে থাকো গাইস ব্লগটা। আর বন্ধুরা, আমরা 10 মিনিট বিচের সাইডে সুন্দর একটা হাওয়া খাওয়ার পর আমাদের হোটেলও তোমাদের দাদাভাই চুজ করে ফেলেছে, তো আমরা এবার রওনা দিচ্ছি হোটেলের দিকে। আর দেখো বন্ধুরা, এই হোটেলটা আমাদের চুজ করা হয়েছিল, নক্ষত্র ভিলা। তোমরা চাইলেই কমেন্ট করতে পারো, এই হোটেলের ডিটেলস নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা যাতে গিয়ে এখানে বুক করে নিতে পারো। ভীষণই সুন্দর এই হোটেলটা, 3তলা হোটেল ছিল, ওয়াইফাই কানেকশান ফ্রি, আমরা গ্র্যান্ড ফ্লোরটা নিয়েছি। আর এখানে আমি তোমাদেরকে একটা সুন্দর টিভি LCD সব আছে, আর এখানে আমি সময় নিয়মাবলী সব কিছু দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো বন্ধুরা, তোমাদের দেখিয়ে ফেলি আমাদের কোন রুম দুটো নেওয়া হয়েছে। একটা নেওয়া হয়েছে মা বাবা বৌদিরা থাকবে, আর একটা আমাদের জন্য, মা অল্টারনেট করে তোমরা একটা রুমে থেকে নেবে। যাই হোক, চলো দেখা যাক রুমগুলো কেমন। দেখো হোটেলের বাইরেটা বেশ সুন্দর ছিল, আর আমার খুব পছন্দ হয়েছে এখানে বাইরেই একটা বেসিক আর ওয়াটার কুলার, মানে জলের ফিল্টারটা দেওয়া ছিল, ভীষণ সুন্দর। আর ওয়াইফাই কানেকশানটা ফ্রি ছিল, এটা হচ্ছে এক্সট্রা কালার। যাই হোক,
কিন্তু আগে থেকে প্ল্যান করেছিলাম এখানে রান্না করে খাবো, তাই সুন্দর একটা দেখো ছোট্ট কিচেন আছে। তোমরা চাইলে এখানে রান্না করেও খেতে পারো, পুরীতে গেলে সমস্ত কিছু তোমরা ভাড়া পেয়ে যাবে, গ্যাস বাসনপত্র, আর বাজার সামনেই আছে, তোমরা বাজার করেও খেতে পারো, এতে তোমাদের প্রাইসটা একটু কম পড়বে খাওয়া দাওয়া। আর এখানে দেখো একটা সুন্দর খাট আছে, ড্রেসিং টেবিল আছে, এটা আমাদের রুমটা দেখাচ্ছি, বেশ ঠিকঠাকই আছে। আর এখান থেকে এই নক্ষত্র ভিলা থেকে তোমার বিচ খুব 5 মিনিটের পথ, আর মন্দিরও প্রায় আধ ঘন্টার মতো পৌঁছে যাবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই পুরীর একটা ব্লগ নিয়ে। ততক্ষণে যেন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই। বার্থডে ব্লগ নেক্সট ব্লগটা দেখতে একদম ভুলো না কিন্তু বন্ধুরা।